আশা করি সব ভালো আছেন। বৃত্তের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা দুটো প্রবলেম নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। দেখাও যে এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। তো এরকম দুটো বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে এবং এই শর্ত সাপেক্ষে। তো এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, তো সেরকম ক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণটা কি হয় আমরা একটু মানে আকালে কিরকম হয় সেটা আমরা একটু দেখি। এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করলে তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত এবং এখানে স্পর্শ করেছে আর স্পর্শ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4, 0। ওকে, তাহলে ঠিক আছে। আর এটা ওয়াই অক্ষকে ছেদ করবে, এটা ভুল হয়ে গেল। এই যে এখানে এটাকে একটু কেটে দিই, ইরেজ করে নিই, ইরেজ, এখান থেকে এটা বাদ দিলাম। এখানে অক্ষ রেখাটা এরকম হবে, যেহেতু এখানে বলছে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ, মানে ওয়াই অক্ষকে ছেদ করে সে কতটুকু ছেদ করে এটা হচ্ছে 6 একক ছেদ করে, অর্থাৎ এখান থেকে এটুকু দৈর্ঘ্য হচ্ছে 6। এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমাদের এরূপ দুটি বৃত্তি সমীকরণ বের করতে হবে, অর্থাৎ দুইটা বৃত্তি সমীকরণ বের করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? তো প্রথমে আমরা যেটা করবো, আমরা বৃত্তের সমীকরণ ধরে নেবো, যে একটা বৃত্তের সমীকরণ এরকম হতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এক্স প্লাস 2 FY প্লাস 2 FY প্লাস C=0। এখন কথা হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন বের করার কথা ছিল, কিন্তু আমরা তো একটা ইকুয়েশন ধরে নিলাম, একটা ইকুয়েশন। তো এখানে বিষয় যেটা যে ইকুয়েশন দুইটা হয় কিসের জন্য, সি এফ বা জি, এই তিনটার যে কোনো একটার জন্য, মানে মানের ভিন্নতার জন্য আমাদের কিন্তু দুইটা ইকুয়েশন হবে। জির মানের ভিন্নতা হতে পারে, এফ এর মানের ভিন্নতা হতে পারে, অথবা সির মানের ভিন্নতা হতে পারে, অথবা এরকম হতে পারে যে তিনটা দুইটা ইকুয়েশনের সবগুলোই ভিন্ন ভিন্ন, জি দুটার জন্য ভিন্ন, এফ দুটার জন্য ভিন্ন, বা সি দুটার জন্য ভিন্ন, এরকম হতে পারে যদি আমাদের ক্যালকুলেশন করে প্লাস মাইনাস এরকম কিছু আসে সেই ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এরকম ধরে নিলাম যে সেই বৃত্ত সমীকরণটা তো আমাদের এরকম হতে পারে। তো সেই বৃত্তটা এই যে 4, 0 বিন্দু দিয়েছে, তো এখন 4, 0 বিন্দু দিয়ে যদি যায় তাহলে এটা ক্যালকুলেশন করবো, এক্স আর ওয়ার মান বসাবো। এটা 4, 0 বিন্দু দিয়ে গেলে এক্স ওয়ার মান বসে কি হয় আমাকে দেখি। তাহলে 4 কে স্কোয়ার করলে 16, 0 কে স্কোয়ার করলে 0, আর এখানে হচ্ছে এক্স এর মান কত বসাচ্ছে, এক্স এর মান বসাচ্ছে আমরা হচ্ছে এক্স এর মান বসাচ্ছি, বসাচ্ছি হলো কত, এক্স এর মান 4, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 8 জি প্লাস এই ওয়াই মান কিন্তু 0, সেটা 0 হয়ে যাচ্ছে, আর প্লাস C=0 এটা পাচ্ছে। এখন আর একটা জিনিস, আমাদের এরকম যদি ওয়াই অক্ষকে যদি সরি এক্স অক্ষকে স্পর্শ করেছেন, তো এরকম ওয়াই আপনার হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে G²=C, G²=C এই জিনিসটা হয় আমরা জানি। তো সেখান থেকে আমরা এই C=G² লিখে দেবো, তাহলে 16 প্লাস 8C, আর এই সির জায়গায় G² লিখে দেবো, যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করছে। এক্স অক্ষকে স্পর্শ করলে G²=C হয়, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে F²=C হয়, সেখান থেকে আমরা এটা পেলাম। এখন আমরা যেটা করবো, এই জির মান কত ছিল, সরি জির মান, জির মান তো এখানে ছিল না, তো আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা দেখেন সূত্র পড়ছে, সূত্র পড়ে, হ্যাঁ সূত্র পড়ছে যে A² প্লাস 2AB প্লাস B², অর্থাৎ বি বলতেছে 4, তাহলে G+4 হোল স্কোয়ার, G+4 তার হোল স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 0। এটাকে যদি আমরা এ করি G+4 = 0, তাহলে G= কত হচ্ছে -4, তাহলে -4 জির মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি কিসের মান লাগবে, আমাদের এফ এর মান লাগবে, আর এই জি থেকে আমরা কিন্তু সির মানটা পেতে পারি, তাই না? -4 তার স্কোয়ার করবো, -4 কি স্কোয়ার করলে কত হয়, সেটা হচ্ছে সির মান, তাহলে -4 কি স্কোয়ার করলে 16 হয়, তাহলে 16= হচ্ছে সি। তাহলে দেখেন আমরা জির মানটা পেয়ে গেলাম, সির মানটা পেয়ে গেলাম, এখন আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের এখন এফ এর মানটা বের করতে হবে।
এফের মানটা কিভাবে বের করতে পারি? এই দেখেন এখানে খন্ডিত অংশের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারি। এই খন্ডিত অংশের দৈর্ঘ্যকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা জানি ওয়াইএফের খন্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে টু ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি, এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে খন্ডিত অংশের দৈর্ঘ্য। আর এই দৈর্ঘ্য সমান করতে আছে সিক্স, তো দেওয়াই আছে ওয়াইএফের খন্ডিত অংশের দৈর্ঘ্য এটুকু, এটা হচ্ছে সূত্র, আর সেই খন্ডিত অংশের দৈর্ঘ্য এখানে সরাসরি দেওয়া আছে সিক্স। এটাকে সমাধান করে আমাদের এফ এর মানটা বের করতে হবে। এটাকে আমরা যদি করি তাহলে হচ্ছে রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি সমান সমান তিনকে ছয়কে তিন দ্বারা দুই দ্বারা ভাগ করলে তিন হয়, এবার বর্গ করে দেবো, তাহলে এফ স্কোয়ার মাইনাস সি সমান সমান নাইন হয়ে যাবে। আর এখানে এফ স্কোয়ার সমান সমান সির মান কত? 16, অর্থাৎ 16, 16 যোগ করলে 25। এফ সমান সমান দেখেন কত হয়, এফ সমান সমান প্লাস মাইনাস, আমরা জানি যে রুট করলে প্লাস মাইনাস হয়, সেই হিসাবে প্লাস মাইনাস 25 যোগ করলে 5। তাহলে আমরা জির মান পেলাম, এফ এর মান পেলাম, সির মানও পেলাম। এখন আমরা এটা বসিয়ে দেবো আমাদের ইকুয়েশন, ইকুয়েশন যদি বসাই দিই তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে জির মান কত পেয়েছি মাইনাস 4, তাহলে মাইনাস 8x। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এফ এর মান কত, প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 5 দুগুণে 10 10 ওয়াই, আর সির মান হচ্ছে 16, 16 সমান সমান 0। তো এটাই হচ্ছে আমাদের সেই দুইটা ভিত্তি সমীকরণ, কারণ এখানে প্লাস মাইনাস দেওয়া আছে সেই জন্য। তো যাই হোক, এই রিলেটেড যত প্রবলেম আছে আপনি এইভাবে সমাধান করতে পারেন। এর থেকে সহজ সমাধান আসলে এই প্রশ্নের জন্য হয় না, এখানে বিষয়টা হচ্ছে বিষয়টা বুঝতে হবে, প্রশ্নটা বুঝতে হবে, সেটাকে মানে আপনাকে একই নিয়ে আসতে হবে আর কি, অনুধাবন করতে হবে প্রশ্নটাকে, তাহলে আপনার পারবে। এটাকে কিন্তু অনেকভাবে সমাধান করা যায়, তো সব থেকে সহজ যে পদ্ধতি সেটা দেখালাম। তো এরপরে যে প্রবলেমটা আছে আমরা সেটাও এই মানে ওই নিয়মের মাধ্যমে সমাধান করবো। এখানে বলছে এরূপ ভিত্তি সমীকরণ নির্ণয় করা যায় মূল বিন্দু থেকে 4 একক দূরে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্য খণ্ডন করে। তো এটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি, আসলে কি বলতে চাচ্ছি, এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, কোথায় স্পর্শ করে, মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে, অর্থাৎ ওয়াই অক্ষ এটা ঋণাত্মক দিক এই নিচের দিকে, তাহলে 4 একক নিচের দিকে এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো ধরে নিলাম যে এখানে স্পর্শ করে, এখানে স্পর্শ করে, আর এখানে কি বলছে এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে, তার মানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ মানে একটা অংশ খণ্ডন করবে এরকম। তো সেই ক্ষেত্রে আমাদের বৃত্ত সমীকরণটা এরকম কিছু একটা হবে, আসলে এটা কোনো বৃত্ত হচ্ছে না, তারপর বৃত্ত আঁকানোর চেষ্টা হলো। যাই হোক, এরকম মনে করে যে এখানে সেট করেছে, এটা দেখুন একটু ধরে নেন, এটা বৃত্ত না হলে বৃত্ত মতন করে ধরে নেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো যাই হোক, তো আমাদের যেহেতু এটা হচ্ছে নিচের দিকে সেট করেছে ওয়াই অক্ষকে, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু কি শূন্য জানি আমরা, ভূত শূন্য জানি, আর কোটি কি নিচের দিকে সেট করলে ওয়াই ক্ষেত্রে মাইনাস 4 হয়, মাইনাস হয়, আর যেহেতু 4 একক সেহেতু মাইনাস 4 হয়েছে। আর এখানে খন্ডিত অংশের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। তাহলে এখন আমরা যেটা করব, আমরা বৃত্তের সমীকরণটা ধরে নেব। তো বৃত্তের সমীকরণটা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2zx প্লাস 2fy প্লাস সি সমান সমান 0, এটা আমরা জানি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা যেটা করতে পারি বা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা জিনিস জানা আছে যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষ স্কোয়ার স্পর্শ করলে আমরা জানি জি স্কোয়ার ইকুয়াল সি হয়, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল সি হয়। তো এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম, যেহেতু বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে সেহেতু এফ স্কোয়ার ইকুয়াল সি। এবার আমরা যেটা করব, এই 4 0 4 এটা এই বৃত্তের উপর যেহেতু সেহেতু এই বিন্দুটা আমরা বসাবো, এখানে 0 4 বিন্দুটা, 0 4 বিন্দুটা বসাবো।
বসলে কি হয়, x এর মান 0 তাহলে 0 হয়ে যাচ্ছে, y এর মান হচ্ছে -4 তাহলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে x এর মান 0 তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, -4 তাহলে -8f, আর c এর মান, c এর মান কি f স্কয়ার, তাহলে +f স্কয়ার সমান সমান 0। তো এখান থেকে দেখেন এখানে কি সূত্র হচ্ছে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস সরি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ b বলতে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f মাইনাস 4 তার হোল স্কয়ার সমান সমান 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, f মাইনাস 4 সমান সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি f সমান সমান, তাহলে দেখেন আমরা কিন্তু f এর মানটা খুব সহজেই বের করতে পারলাম। এখন আমরা কিসের মানটা বের করব, আমরা c এর মানটা বের করব, তাহলে c f এর মানটা দুই নম্বর ইকুয়েশনে বসে, তাহলে 4 স্কয়ার সেটা হচ্ছে c, তাহলে c সমান সমান হচ্ছে সরি সরি 0, c এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের কিসের মান দরকার, d এর মান দরকার। d এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, এই যে খন্ডিত অংশের দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে বের করতে পারি। তো x অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য কি, 2 ইনটু রুট ওভার অফ d স্কয়ার মাইনাস c, এটা হচ্ছে আমাদের খন্ডিত অংশের দৈর্ঘ্য, আর সেই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ওভার অফ g স্কয়ার মাইনাস c সমান সমান 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, এবার হচ্ছে বর্গ করে দেবো দুই পাশে, তাহলে জি স্কোয়ার মাইনাস সি সমান সমান 9 হবে, তাহলে জি স্কোয়ার সমান সমান এই সির মান কত ছিল, সির মান ছিল 16, মাইনাস 16 তার পিছনে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 25 হয়ে যাচ্ছে, তাহলে জি হচ্ছে প্লাস মাইনাস 5। তাহলে আমরা কিন্তু এর মানটা বের করে ফেললাম, আমাদের জির মান প্লাস মাইনাস 5 বের করে ফেললাম, আমরা জির মান জানি, এফ এর মান জানি, সির মান জানি, এখন মানটা আমাদের বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর মান জির মান কত প্লাস মাইনাস 5, তার মানে প্লাস মাইনাস 5 দুগুণে 10 10 এক্স, তারপর হচ্ছে প্লাস 8 ওয়াই প্লাস 16 সমান সমান 0। তো এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ। তো এরকম দুইটা বৃত্তের সমীকরণ হবে, সেজন্য আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে দেখিয়েছি। তো যাই হোক, এখানে প্লাস মাইনাস কেন হলো প্রশ্নটা হচ্ছে, এখানে প্লাস মাইনাস কেন হলো, তো এইটা দেখেন যে নিচের দিকে সেট করেছে, এটা আমরা এই খন্ডিত অংশ কিন্তু আমরা পজিটিভ দিকে দেখাচ্ছি, এদিকে না হয়ে এটা এদিকে হতে পারতো, এরকম হতে পারতো, এরকম হতে পারতো, সেই জন্য আমরা প্লাস মাইনাস হবে এরকম। তো এর আগেরটাও দেখেন যে এটা এরকম ছিল, তো এটা এরকম না হয়ে এরকম হতে পারতো, এরকম হতে পারতো, তার জন্য কিন্তু প্লাস মাইনাস ওয়াই আছে। তো যাই হোক, এরকম যত প্রবলেম আছে আপনারা এইভাবে সমাধান করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।